ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ, আগে তোমাদের আজকে ওয়েদারটা ঠিক দেখিয়ে দিই। এই দেখো, সূর্য একদম মাথার উপরে, দেখতেই পাচ্ছ সূর্যর তেজ কিন্তু দিন দিন আরো আরো বেড়ে যাচ্ছে। যেমনটা আগে ছিল তেমনটাই হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা রোদ। এটা হচ্ছে আমাদের আশফল গাছ, দেখতেই পাচ্ছ কতটা রোদ, বাপরে বাপ, দারুণ লাগছে কিন্তু। সূর্যটা মনে হচ্ছে হাতের মুঠোই এসে গেল, যদি ধরতে পারতাম তাহলে বেশ ভালো হতো। এর মধ্যে আসবে, হ্যাঁ দেখতেই পাচ্ছ এর মধ্যে চলে আসছে, দেখো দারুণ দারুণ দারুণ। কিন্তু দারুণ হলে কী হবে, আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক, এই আলোটা একদম নামা যায় না। তো চলো আজকে ওয়েদারটা ঠিক এরকম, বাপরে বাপ ওয়েদার, সাংঘাতিক ওয়েদার। তো চলো আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো দেখো তোমরা। তো ফ্রেন্ডস, সকালে তোমাদের সাথে কথা বলার পর এখন মোটামুটি দু ঘন্টা পর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর দেখো আমি শুয়ে পড়েছি, কিন্তু ভালো লাগছে না এত গরম, আর আমার ভীষণ ঘুম পাচ্ছে। তো ঘুমানোর আগে আর কি একটু রেস্ট নিয়ে নেবো, কারণ কি একটু ঘুমাবো, না ঘুমালে আমার হচ্ছে না, আমার ভীষণভাবে ঘুম পাচ্ছে। তো এখন যেটা করছিলাম তোমাদের সঙ্গে একটু বলি, এখন আমি একটা জিনিস বানাচ্ছিলাম। তো আমাদের ঘরে সেই জিনিসগুলো ছিল, আমি ভাবলাম যে সেইটা বানাবো, কিন্তু হয়ে উঠছিল না এতদিন ধরে। ভাবলাম যে চলো আজকে একটু টাইম আছে, আজকে একটু বানিয়ে দিই, কারণ কি জিনিসটা পড়ে আছে আর আমার না ভীষণ ভালো লাগে যে কোনো কিছু মানে জিনিস যদি থাকে সেরকমভাবে সেই জিনিস নিয়ে কোনো একটা জিনিস বানানো, সুন্দর কোনো একটা জিনিস বানানো বেশ ভালো লাগে। হাতের কাজ বলতে ভীষণ ভালো লাগে করতে, সেরকম মতন যদি জিনিসপত্র আর কি থাকে তো আমি করে ফেলি ঘরের জন্য। তো সেরকমই কিছু একটা অনেক কিছু ছিল জোগাড়, তো মোটামুটি ছিল আর কি, সেইখান থেকেই আমি ভাবলাম যে ভেবে রেখেছিলাম যে করবো, কিন্তু হয়ে উঠছিল না, ভিডিওর চক্করে হয়েছিল না, তারপর ভালো লাগছিল না। তো ভাবলাম যে আজকে যে না বসে আছি একটু করি, তো সেটাই আর কি করছিলাম। করতে করতে আমার ঘুম পেয়ে যাচ্ছে, কী বলবো, আমার ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে, আর আমি ভাবলাম যে একটু পরে করছি, একটু কোনো ঘুমিয়ে নিই। আর তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে কী করছি না করছি, একটু দেখুন দেখিয়ে দিই, তো একটুখানি দেখিয়ে দিই। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি কী পাকামি করছিলাম, তোমাদেরকে একটু দেখাচ্ছি, তো চলো দেখো তোমরা, ঠিক আছে। তো দেখে এখন ইনকমপ্লিট হয়ে আছে, যদিও বা অনেক কাজ এখনও বাকি আছে, তো কাজ করার পর হয়তো দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যতটুকু হয়েছে তোমাদেরকে দেখাই, তো চলো দেখাও, ধরো একটু ধরো, দেখাচ্ছি ধরো। তো ফ্রেন্ডস এই দেখো, এটাই হচ্ছে সেইটা, এটাই আর কি বসে বসে আর কি বানাচ্ছিলাম। এটা হচ্ছে একটা কার্ড, তো এই কার্ডটাই আমি বানাচ্ছিলাম এতক্ষণ ধরে। এটা ইনকমপ্লিট যদিও হয়ে আছে, ঠিক আছে, এটা ইনকমপ্লিট এখন হয়ে আছে, আর এর এখন অনেক কাজ বাকি। তো আমার মোটামুটি ভালো লাগে যে এই ধরনের হাতের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর এর আগে না আমি অনেক কটা কার্ড বানিয়েছিলাম, তো সেই কার্ডগুলো রাখা আছে, পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইটা আর কি অনেক কিছু জোগাড় ছিল, তো দিদি আমার বোন বললো আর কি দিদি একটা কার্ড বানিয়ে দে, তো আমি ভাবলাম যে চলো করাই যাক, আর আমার ভীষণ ভালো লাগে এরকম হাতের কাজ করতে। তো অবশ্যই কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে ফাইনাল লুক আমি দেখিয়ে দেবো পরে, ঠিক আছে। তো এখন এই কার্ডটা বানাচ্ছি, এটা ভেতরের পোর্শনটা, একটা বাইরের পোর্শনটা আছে, বাইরের পোর্শনটা এখনও পর্যন্ত কাজ করিনি, ভেতরের পোর্শনটা আগে কাজ করিনি, তারপর বাইরের পোর্শনটা কাজ করব। তো ভেতরে আমি একটু ঘুমিয়ে নিই, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কাল রাতে আমার ঠিক করে ঘুম হয়নি গরমের মধ্যে,
যদিও বা তিনটে পাখা আমাদের চলছিল, তিনটে পাখা, একটা সিলিং পাখা, একটা টেবিল, একটা কুলার, তাতেও যেন গরম না কাটেনি। কারণ কি আমাদের এখানটা ভীষণ, বললাম না আমাদের রাস্তায় পাশে বাড়ি যেহেতু, আর সেই জন্যে সারাক্ষণ যে এত গাড়ি চলে, গাড়ির একটা একটা ইয়ে একটা গরম ভাব, মানে আমাদের ঘরটা ভীষণ না গরম ধরে রাখে। গরম থাকবে তো গরম থাকবে, আর ঠান্ডাকালে কী বলো তো, ঠান্ডা থাকলে তো ঠান্ডা ধরে থাকে, এমনই টাইপের, মানে যেই জিনিসটা যেই সিজনে থাকে সেই জিনিসটা একদম ধরে থাকে। ধরো যদি ঠান্ডা পড়ে না, তো ঠান্ডাকে একদম ধরে রাখবে। আমাদের ঘরটা ভীষণ ভীষণভাবে তখন ঠান্ডা, মানে ঠান্ডাকালে আর কি ভীষণ ভীষণভাবে ঠান্ডা থাকে। আর যখন গরমকাল আসবে, এই যেরকম এখন এই গরমটা না আমাদের ঘর থেকে যেতে চায় না, মানে এত গরম লাগে যতই আমরা যাই কিছু চালাক না কেন। তো সেই জন্য আর কি ভীষণ গরমটা, আর কালকে আমার ঠিক করে ঘুমোয়নি, তার মধ্যে একটু এডিটিং করার বাকি ছিল, তো ভিডিওটা এডিটিংয়ের জন্য অনেকটা আর কি সময় কেটে গেছে। তো যাই হোক, এটা ওটা করতে করতে অনেকটাই টাইম চলে গেছে, তার জন্য আমার ঠিক করে ঘুমোয়নি। আজকে কাজ করবো, আমার ঘুম পাচ্ছে, তো চলো আগে আমি একটু রেস্ট নিই, একটু ঘুমাই। তো ঘুমার পরে একটু যদি ভালো থাকি, একটু যদি ভালো লাগে মন, তো তখন আমি কাটটা ফিনিশিং করবো। এখানে কি কাটটা তো ঘরের জন্যই করছি, ঘরের একটু সাজানোর জন্যই করছি, তো সেরকম কোনো তাড়াহুড়ো নেই আমার। আস্তে আস্তে ধীরে সুরে ধীরে ধীরে আর কি আস্তে আস্তে ধীরে ধীরে আর কি কাটটাকে একটু বানাবো। তো চলো ফাইনাল লুক পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ফ্রেন্ডস, দেখা যাচ্ছে পরে চিনা করছি পরে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। চলো ফিরে আসছি কিছুক্ষণ পর, চলো আমি একটু ঘুমিয়ে নিই, তার আগে ঘুম পাচ্ছে, চলো।